আসসালামু আলাইকুম, আমি এখন রান্না করবো খুব মজার একটা মাংসের আইটেম। এটাকে বলে ডাল গোস্ত, ডাল গোশ আর কি। জিনিসটা ভাত রুটি পরোটা দিয়ে খাইতে অসাধারণ, খুব সহজ রান্না, যে কেউ রান্না করে ফেলতে পারবেন। এটা তেমন কোনো ভেজালের কিছু নাই। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ বুটের ডাল নিয়ে নিছি। এইগুলোকে আমি ভালো মতো ধুয়ে পানিতে ভিজা রাখবো, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন আমি মাংসের মধ্যে দিব তখন এর পানিটা ঝরাই নিব, তার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে আমি ভিজাই রাখবো। আমি এখানে 1 কেজি মাংস নিছি। আমি মাংসগুলো চর্বি ফেলে দিচ্ছি, কিন্তু আমি খাবো দেখে। আসলে কিন্তু এটা খুব চর্বিদার মাংস দিয়ে করলে ভালো হয়, বিশেষ করে সিনার মাংস দিয়ে করলে। তা আপনারা কিন্তু চর্বিদার মাংস নিতে পারেন, আর যদি আমার মতো চান তাহলে চর্বি সব ফেলে দিন, কারণ আমি তেল বেশি দিব, চর্বি কম দিব। চর্বিটা খুবই অপকারী একটা জিনিস। তা আপনারা যার যার মতো নিয়ে নেন। যাই হোক, এর মধ্যে আমার মশলা দিতে হবে। এখানে আমি মশলা দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া যার যার স্বাদ মতো 1 টেবিল 2 চা চামচ, হলুদের গুঁড়া, হলুদ, ধনিয়া আর জিরা হচ্ছে 2 চা চামচ করে, মরিচটা স্বাদ মতো আমি 1.5 টেবিল চামচ দিছি, আর আদা বাটা রসুন বাটা 2 চা চামচ করে। 5-6টা মরিচ একটু কুচি করে নিছি, ওইটা দিয়ে দিব কাঁচামরিচ। স্বাদ মতো লবণ, পরে খেয়ে দেখে নিব কদ্দূর লাগে কি লাগে না লাগে। এখন এটাকে ভালো মতো একটু মাখায় নিলেই হইল, রান্নার সময় মেখে যাবে, তারপর একটু মাখায় নেই। এটা রেখে দেওয়ার কোনো কিছু নাই, আমি এখনই কিন্তু রান্নাটা শুরু করব। আমি এখানে 1/2 কাপ সরিষার তেল নিছি। আপনারা সয়াবিন কিংবা যে কোনো কিছু রান্না করতে পারেন, আমি সরিষাটাই ব্যবহার করতেছি। আর আপনারা যদি একটু বেশি তেল তেলে চান তাহলে 1.25 কাপ নেবেন, আমি একটু কম তেলে করবো আর কি। 1/2 কাপই যথেষ্ট। এর মধ্যে আমি 1.5 কাপ পেঁয়াজ এভাবে কেটে রাখছি, এটা একটু ভেজে নিব, যাতে হালকা একটু বাদামি হয়, সেই পর্যন্ত মানে সাইডগুলো বাদামি হয়, বেরেস্তা বানাবো না কিন্তু। এই 5-6 মিনিটের মধ্যে পেঁয়াজটা যে সাইডে একটু বাদামি বাদামি দাগ লাগলেই সরিষা তেলে ফেনা দেখা যাচ্ছে না। আমি এর মধ্যে দিচ্ছি 3টা তেজপাতা ফেলে রাখছি, 1টা কালো এলাচি, এটা আমি ভেঙে গুঁড়া করে রাখছি, এর ফলে বিচিগুলো দাঁতের নিচে পড়লেও অসুবিধা হবে না, কারণ ওর মধ্যে কোনো ফ্লেভার থাকবে না, সব ফ্লেভারই বের হয়ে যাবে। আর 5টা আমাদের ছোটো এলাচি, এগুলো আমি এরকম গুঁড়া করে রাখছি একটু। 4-5 টুকরা দারচিনি আর 4টা লবঙ্গ দিয়ে এর সাথে মিনিট খানেক ভেজে নেবো, খুব বেশি না, জাস্ট ওগুলা ফ্লেভার তেলের মধ্যে রিলিজ হওয়া পর্যন্ত। মিনিট খানেক ভেজেই এতে পেঁয়াজ বাদামি হওয়া শুরু করে দিছে। আমি এর মধ্যে এখন এই মাংসগুলোকে দিয়ে দিব, যা ঝোল টোল আছে ভিতরে, ম্যারিনেশন টোলা যা আছে সব আমি চেঁচে ফুচে দিয়ে দিব। আমি কিন্তু এতক্ষণ হাই হিটে ভাজতেছিলাম, এখন আমি চুলার ডালটাকে মিডিয়াম করে মাংসটাকে মিনিট দুয়ে মিডিয়াম করে দিই, হ্যাঁ দিলাম, মাংসটাকে মিনিট দুয়ে এর সাথে ভেজে নিব। 2 মিনিট ভুনেই আমার এটা ভালোই পানি ছাড়লো, তারপরও আমি অল্প একটু 1/2 কাপের মতো পানি দিব এর মধ্যে। আমি যেটা মাংস রাখলাম ওইটা ধুয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশাই দিই। এইটাকে ঢেকে দিয়ে আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এটাকে জাল দিয়ে নিব, মাংসটা ধীরে ধীরে যাতে সিদ্ধ হয়ে যায়। মাংসটা আরও কিছু পানি ছাড়বে, তো এই মাংসের পানিতে মাংসটা অন্তত 70% যাতে সিদ্ধ হয়। মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিব, তো পানিটা আগে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে শুকায় দেখি কতদূর সিদ্ধ হয়। প্রায় 25 মিনিটের মতো জাল দিয়ে বেশ কয়েকবার নেড়ে দিছিলাম, মাংসটা একটু কিছুটা নরম হয়ে আসছে, এ দেখেন তেলও ছেড়ে দিচ্ছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন এইটার থেকে মধ্যেই একটু ভুনে নিব, আর একটু শুকায় নিব, ঢাকনি দেওয়ার দরকার নাই। এখন আমি জালটা বাড়ায় মিডিয়াম করে দিই, তাহলে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। 4-5 মিনিট ভুনে দেখেন একদম তেলটা ঝোল শুকায় গেছে, তেল ছেড়ে দিচ্ছে পুরাই। এখন এর মধ্যে আমি আর মাংসটাও আরেকটু নরম হয়ে গেছে, অন্তত 70% হয়ে গেছে সিদ্ধ, দুটি পে দেখলেই হয়। এর মধ্যে আমি ডাইলগুলোকে যে ভিজা রাখছিলাম ধুয়ে টুয়ে, এই যে দেখেন পুরো এরকম হয়েছে, পানিটা ছড়ায় আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু আমি মিনিট 2-3 ভুনে নিব। প্রায় 1-3 মিনিট ভুনলাম, ভুনে এখন আমি এর মধ্যে পাশের চুলে আমি পানি গরম রাখছি, ফুটন্ত পানি ছিল প্রায়, এই যে গরম রাখতে হবে পানি, গরম পানি দিয়ে দিবেন মধ্যে পর্যাপ্ত পরিমাণে। ডালটা যদি সিদ্ধ হয় এবং যে 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 পরিমাণ রাখতে চান, আর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তা না হলে ঠান্ডা পানি দিলে, এতগুলো পানি দিলে কিন্তু মাংসটা সহ এটা আবার আগের পর্যায়ে চলে আসবে, মানে ঠান্ডা হয়ে গেলে তখন আর টেস্টটা ভালো থাকে না।
আর গরম হইলে যে দেখেন এখনই দিছি আমি পানি, এখনই ফুটা শুরু হয়ে গেছে, ফুটন্ত পানি থাকলে। এখন একটু মেখে আমি লবণটা দেখি। উপর থেকে ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি দেওয়া হয়েছে, মাংসটাতে ভালো মতো পানি নিচে ডুবে থাকে, কারণ এটা কিন্তু ডাইল অনেক পানি টানবে, সেজন্য বেশ পরিমাণ পানি দিবেন। এর থেকে কম পানি দিলে পরে আবার পানি দিতে হবে, আর কেউ যদি ঝোল বেশি চান তাহলে বেশি পানি। লবণ ঠিক আছে, আর লবণ লাগবে না। এখন আমি এটাকে ঢেকে দিয়ে এখন আমি জালটা মাঝারি আলোয় মাঝামাঝি নিয়ে যাব, যাতে ডাইলটা সিদ্ধ হয়ে যায়, পানিটা খুব বেশি শুকায় না যায়। প্রায় 15 মিনিট পরে আমি বেশ কয়েকবার নেড়ে দিছিলাম, আর একটু উঠায় উঠায়ও দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না, আপনাদেরও দেখাচ্ছি। এখন যে পরিমাণ ঝোল আছে এই ঝোলটা কিন্তু 10-12 মিনিটের মধ্যে টেনে যাবে, সেজন্য আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আরও কিছু পানি দিবেন এবং গরম পানি এর সাথে মিশাবেন। তো আমি যে কোনো একটা টুকটা মাংস নিয়ে এটার উপরে আমি দেখছিলাম, আর একটু ডাইলও নিয়ে নিই 2-4টা, এদের মাংসটা চাপ দিলেই ভেঙে যাচ্ছে, আর ডাইলটাও চাপ দিলেই যে ভর্তা হয়ে যাচ্ছে, হয়ে গেছে দুইটাই। ডাইলটা কিন্তু খুব বেশি সিদ্ধ করে লাভ নাই, খাইতে তখন ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ তালা জিরার গুঁড়া, আর একটু সৌন্দর্য দেখানোর জন্য, আমার অসাধারণ সৌন্দর্যকে দেখানোর জন্য কয়টা কাঁচামরিচ, লাল মরিচ, একটু ফ্লেভার আসবে আর কি, এর সাথে ভালো মতো একটু মিশায়। আমি ঢেকে জালটা বন্ধ করে দিব, মিনিট 2-3 পরে আপনাদের আমি দেখাচ্ছি। আমি রান্নার সাথে সাথে আপনাদের দেখাচ্ছি, দেখে দেখতেছেন উপরটা একটু ঝোলঝোল, এটা কিন্তু টেনে যাবে, একদম শুকনো শুকনো প্রায় হয়ে যাবে, সেজন্য আপনারা কিন্তু আমি যতদূর পানি দিচ্ছি তার থেকে বেশি পানি দিয়েন, তাহলে কেউ যদি ঝোল চান আর কি। কারণ এখন এটা দেখা যাচ্ছে এটা 7-8-10 মিনিটের মধ্যে কিন্তু পরে আর কোনো ঝোল দেখা যাবে না, ডাইল কিন্তু খুব ঝোল চুষে। যাই হোক, জিনিসটা খাইতে অসাধারণ, একবার রান্না করে দেখেন, ভাত রুটি পরোটা দিয়া তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। জিনিসটা একটু বেশি মশলাদার কিন্তু খাইতে হ্যাপি জোশ, একবার বানালেই বুঝতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।